গেছে আর আমি খেতে দিচ্ছি একটু নিউ স্টাইলে। আমি ভিডিও করব, আমি ভিডিও ছাড়ব না। আমার বাড়ি থাকতে হলে তোমাকে ভিডিও করা যাবে না। ভিডিও তোমাকে হয় ছাড়তে পার না, বাড়ি ছাড়তে হবে। তোমার ভাত খাবো না তাও ভালো, তাও আমি ভিডিও করা ছাড়ব না। তোমাকে আমার ভাত খেতে দিচ্ছি, বেরো তো বাড়ি থেকে, বেরো। হাই বন্ধুরা, আজকে আমি কি রান্না করব বলো তো? আজকে আমি চিকেন রান্না করব। দেখো চিকেন রান্না করার জন্য কি কি লাগে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। দেখতে থাকো ভিডিওটা যে চিকেন কি করে রান্না করতে হয়। দেখুন এই যে চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য আলু নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ আর এই যে গুঁড়ো মশলা। এই মশলাগুলোকে আমি এখন বেটে নেব, তারপরে রান্নাটা শুরু করব। দেখতে থাকো তোমরা, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমি প্রথমে আদাটা বেটে নেব, তারপরে বাকি রসুনগুলো বাটবো আর বাকি মশলাগুলো করে নেব। হ্যাঁ, আরেকটা ভালো কথা বন্ধুরা, আজকে আমার হাতের রান্না খেতে আমাদের কিছু গেস্ট আসছে দূর থেকে, তাদের আজকে রান্না করে খাওয়াবো। ওর জন্য এই চিকেনটা রান্না করবো। আসবে, দেখতে থাকুন ভিডিওটা, ঠিক আছে? বাবা, এই যে বক বক করে সারাদিন, কি যে রান্না করে, যা রান্না করে মুখেও তো তোলা যায় না। সারাক্ষণ বলে আপনারা এটা করুন, আপনারা ওটা করুন, এই রান্নাটা এইভাবে করুন, বাড়ির কাজ সব বন্ধ। সারা যদি আমার হাতে হাতে কাজ করে দেয় তাও তো আমার হয়। দেখুন বন্ধুরা, আমার মশলা করা হয়ে গেল, এবার আমি তরকারিটা চাপা। প্রথমে তেল দিয়ে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। গুলো দিলাম, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এবার সবারই মুখে মুখে তাই, বুঝলে? হ্যাঁ, তো বিশাল ভাইরাল, তা চলো একদিন দেখা করে আসি। সবাই যাই একদম। তা দেবু তো খুব আমার কাছের বন্ধু লোক, একদিন বাড়ি গিয়ে যাই, অনেকদিন বাড়ি যাইনি। হ্যাঁ, এটা রান্নাবান্না খেয়ে আসা হবে, বলবো কি রিকোয়েস্ট করবো ভালো করে। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, চলো চলো। আরে দেবুদা, কেমন আছো? আরে ভাই, ভালো আছি। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। বসো বসো বসো। বলো ভাই, কি খবর? কি আরে ভাই, খবর বলতে গেলে সবার মুখে মুখে তো শুনছি তোমার বউ নাকি ভাইরাল হয়ে গেছে, তার রান্না বান্না। তা আমাদের একদিন রান্না বান্না করে একদিন খাও, নিমন্ত্রণ করো ভাই। বিশাল বিজি থাকে যে আমার বউ, সব সময় ভিডিও ছাড়ে। না ভাই, আমার বউ খুব ভালো রান্না করে, ঠিক আছে? খুব ভালো রান্না করে। তা তোমরা খাওয়ার যখন খুব ইচ্ছা, তাহলে পরে চলো কালকে, চলো কালকে একটা ভিডিও হবে আমার বাড়িতে। ছোট ফ্যামিলি তো, মানে এমনি তো বিজি থাকি সবসময়। ধরো আমার বউ ধরো সবসময়ের জন্য ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে, এবার এই জন্য ধরো তোমাকে যে আলাদাভাবে টাইম দিতে পারবো হয়তো পারবো না ভাই। তা যদি যাওয়ার ইচ্ছা হয় ঠিক টাইম মতন ওই মোটামুটি 12:30-12:30 দিকে চলে যাবা। ঠিক আছে ভাই, তাহলে আমরা অনেক দূর থেকে এসছে আমার হাতে রান্না খাবে বলে, আমার সঙ্গে দেখা করবে বলে। এই তোমরা হাই বলো। হাই বলো ভাই। দেখি কেমন রান্না করে, চলো দেখি। খাই তো আগে। ঠিক আছে, চলো চলো। খেতে দিচ্ছি, আর খেতে দিচ্ছি একটু নিউ স্টাইলে। একমান বলো ভাই, লোকে তো পাতায় খেয়ে দেয়, থালে খেয়ে দেয়, এটা আবার গাবলায় খেয়ে দিচ্ছি রে। কি জানে ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো মনে করলাম হয়তো ভাত লে আসবে, তাই ভেবেছি। ভাইরাল বিশাল ব্যাপার আছে গো। হ্যাঁ হ্যাঁ, কি দেখছি ওই গাবলাবার ভাই, জীবনে প্রথমে তো ভাত খাচ্ছে। হ্যাঁ রে ভাই, বুঝলে? তা সব জিনিসে ভাত খাওয়াটা ভালো, দেখো কি লাগে। আর ভাইরাল কি এইরকম ভাবেই হয়েছে নাকি রে ভাই? গাবলায় ভাত দেয়া এইটা একটা ধুমধাম লোকে। হ্যাঁ, এ আবার কি রে ভাই, জীবনে প্রথম খাই। তুমি জীবনে খেয়েছো? না ভাই, আমি জীবনে প্রথম খাচ্ছি আজকে। লাগো ভাই। হুম বল ভাই। বলছি আরেকটু খেয়ে তো গরুর পাত না যায় তো? আরে ভাই, তাই তো রে ভাই, মনে হচ্ছে পাত নাই খেয়ে দিতে মানুষকে। হ্যাঁ হ্যাঁ, তা খাও খাও আর বাবু, লাভ নাই, শুনে ফেলো ভাই। ঠিক আছে।
কেমন হয়েছে রান্না? রান্না ভালো হয়েছে, খুব ভালো। পেট ভরে খাওয়া কিন্তু সবাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। রফিক ভাই বল, ভাই বল, এটা ভাইরাল বউ বল ভালো রান্না করে, তা কি রান্না খাওয়া যায় যে? আরে ভাই খাওয়া যায় কি না, দিব্য আসুক বলছিলাম যে রান্না ভালো হয়নি। আরে ভাই সব ভুম ভাম রে ভাই, এরা সব ভুম ভাম। দুটো সবজি নিয়ে আসি, এই যে ভুম ভাং জিনিস যে লোককে বোঝাও দরকার নেই রান্না করা। আজকে প্রমাণস্বরূপ আমার বন্ধুরা, তোমাকে এর আগের দিনও বলেছি যে তোমার যা রান্না ও খাওয়া যায় না, অত লোককে ভুম ভাং বুঝিয়ে লাভ নাই বলেছিলাম তো। তাহলে দরকার নাই, ওই যখনই আমার বন্ধুরা এসছে খাওয়ার সময় আমাকে বলেছে দেবু কি রান্না করেছে এটা খাওয়া যায় বল, ঠিক আছে? তাহলে এই ভিডিও করা দরকার নাই, তোমার ভিডিও ছেড়ে দেওয়া বলছিলাম। আমি ভিডিও করব, আমি ভিডিও ছাড়ব না। আমার বাড়ি থাকতে হলে তোমাকে ভিডিও করা যাবে, ভিডিও তোমাকে হয় ছাড়তে হবে না ছাড়তে হবে। তোমার ভাত খাবো না তাও ভালো, তাও আমি ভিডিও করা ছাড়ব না। তোমাকে আমার ভাত খেতে হবে, তুমি বেরো তো বাড়ি থেকে বেরো। হ্যাঁ।